এই ভিডিওতে আমরা দ্বিপদ নামকরণের যে নিয়মগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা আগেই আলোচনা করেছি যত ধরনের নামকরণের পদ্ধতি রয়েছে, বিজ্ঞানসম্মত নামকরণের পদ্ধতি রয়েছে, তার মধ্যে আমরা মূলত দ্বিপদ নামকরণ পদ্ধতি বা বাইনোমিয়াল সিস্টেম অফ নোমেনক্লেচার এইটাকে ফলো করে থাকি, যেটা ক্যারোলাস লিনিয়াস প্রথম প্রবর্তন করে গেছিলেন। ক্যারোলাস লিনিয়াস তার লেখা যে দুটো বই আছে, স্পিসিস প্ল্যান্টারাম এবং সিস্টেমা ন্যাচুরি, এই বইগুলোতে দ্বিপদ নামকরণের নিয়মকানুন সম্পর্কে লিখে গিয়েছে। তো অনেক কিছু নিয়ম রয়েছে, তার মধ্যে যেগুলো একটু ইম্পর্ট্যান্ট সেই রকম কিছু নিয়ম এখানে আলোচনা করা হলো। প্রথমেই এখানে যেটা রয়েছে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে, দ্বিপদ নামকরণের প্রথম শব্দটি গণ এবং দ্বিতীয় শব্দটি প্রজাতি হয়ে থাকে। দ্বিপদ অর্থাৎ দুটি পদ দ্বারা গঠিত হয়ে থাকে, তো জেনাস নেম আর স্পিসিস নেম এই দুটো নিয়ে দ্বিপদ নামকরণ হয়ে থাকে। যেমন এখানে উদাহরণ রয়েছে প্যান্থেরা লিও, এটা হচ্ছে সিংহের বিজ্ঞানসম্মত নাম, যেখানে প্যান্থেরা এটা হচ্ছে জেনাসের নেম বা গণের নাম, আর লিও যেটা রয়েছে এটা হলো স্পিসিস নেম। সেকেন্ড যেটা রয়েছে, বিজ্ঞানসম্মত নাম ল্যাটিন ভাষায় লিখতে হয়ে থাকে, অর্থাৎ তখনকার সময়ে যে ইউরোপিয়ান এই যে ভাষাগুলো রয়েছে এদের মাদার ল্যাঙ্গুয়েজ হলো, মানে যেখান থেকে এই যে ভাষাগুলো তৈরি হয়েছে সেটা হলো ল্যাটিন ভাষা। তো এই জন্য কী করা হয়ে থাকে না, বিজ্ঞানসম্মত নামকরণগুলো মূলত ল্যাটিন ভাষার করা হয়ে থাকে, খুব রেয়ার ক্ষেত্রে গ্রিক ভাষায় করা হয়ে থাকে। বিজ্ঞানসম্মত নামটি ইটালিক্সে ছাপতে হয়, ইটালিক্স অর্থাৎ কিছুটা বাঁকিয়ে হচ্ছে লিখতে হয়ে থাকে, এবং হাতে লেখার সময় যেমন এখানে হাতে লেখা রয়েছে তখন কি হয় এরকমভাবে আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করতে হয়, একসঙ্গে করা যাবে না, আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করা হয়ে থাকে। ঠিক আছে, এই জন্য এই তিন নম্বর পয়েন্টটা এরকমভাবে রয়েছে। চার নম্বর পয়েন্টে রয়েছে, গণের নামের প্রথম অক্ষর বড় হরফে হয়। এখানে যে প্যান্থেরা লিখেছি পিটা ক্যাপিটালে রয়েছে, এবং প্রজাতি যেটা রয়েছে পুরোটাই ছোট হরফে লেখা হয়ে থাকে, এবং প্রয়োজনে অনেক সময় যে বিজ্ঞানী এই নামকরণ করেছে তার নাম শর্টে লিখতে হয়, যেমন লিনিয়াসকে বোঝানোর জন্য LINN এরকমভাবে লেখা হয়েছে। ঠিক আছে, এবার দ্বিপদ নামকরণে প্রতিটি বানানে অর্থাৎ প্রতিটি যেরকম শব্দ রয়েছে এখানে কত 13 থেকে 12টার মতো অক্ষর থাকতে হবে, PAN 1 2 3 4 5 6 7, এখানে 8, এখানে 8টা হচ্ছে কি রয়েছে, এখানে 8টা হচ্ছে এখানে রয়েছে, লিওতে 3টে হচ্ছে অক্ষর রয়েছে। তো এই রকমভাবে মিনিমাম 3 এবং ম্যাক্সিমাম 12 হতে পারে। অবশ্য অনেক সময় প্রজাতির নাম কি হয় দুটো খণ্ডযুক্ত হয়, সেক্ষেত্রে প্রতিটা খণ্ডতে 3 থেকে 12-র মধ্যে থাকতে হবে, যেমন হিবিস্কাস রোজা সাইনেন্সিস, রোজা আর সাইনেন্সিস আলাদা আলাদাভাবে লেখা থাকে জবা ফুলের ক্ষেত্রে। ঠিক আছে, রোজাতেও 3 থেকে 12-র মধ্যে থাকে, সাইনেন্সিস তার মধ্যে হচ্ছে 3 থেকে 12-র মধ্যে থাকে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, একটা ইম্পর্ট্যান্ট নিয়ম রয়েছে এখানে কি না, যদি কোনো জীবের একাধিক বিজ্ঞানসম্মত নাম থাকে, যেহেতু হচ্ছে কি করা হয় বিজ্ঞানসম্মত নামকরণ কোনো বিজ্ঞানী করতেই পারে, তো কোনো একটা জীব রয়েছে তার বিজ্ঞানসম্মত নাম একাধিক বিজ্ঞানী করে গেছেন, তবে নিয়ম মেনে যে বিজ্ঞানসম্মত নাম প্রথম করা হয়েছে সেই বিজ্ঞানসম্মত নামটাকেই কি করা হয় মান্যতা দেওয়া হয়ে থাকে। তবে এই যে আগে করা হয়েছে সেই সালটা কখনো উদ্ভিদের ক্ষেত্রে 1753, প্রাণীদের ক্ষেত্রে কখনো 1758 সালের আগে হবে না। তার কারণ হচ্ছে কি, এর আগে ক্যারোলাস লিনিয়াস কোনো নিয়মকানুন কিছু বলে যায়নি। এই যে রুলটা রয়েছে বা নিয়মটা রয়েছে একে কী বলা হয় অগ্রাধিকার আইন বা ল অফ প্রায়োরিটি বলা হয়ে থাকে, অর্থাৎ যে আগে নামকরণ করেছে মানে যে নামটা আগে হয়েছে সেটা যদি ঠিকঠাক হয় তাকেই সঠিক বলে মান্যতা দেওয়া হয়ে থাকে। নেক্সট, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, প্রাণী আর উদ্ভিদের গণের নাম একই হতেই পারে, যেহেতু প্রাণী এবং উদ্ভিদ এদের কি হয় না অনেকটাই হচ্ছে মানে ডিস্টেন্স রয়েছে ইভলিউশনগত, তো এদেরকে কি হয় গণের নাম একই হতেই পারে, কিন্তু আমরা জটিলতা এড়ানোর জন্য এই পথাকে মূলত বর্জন করে থাকি। ঠিক আছে, সাধারণত কোনো প্রাণী কিংবা উদ্ভিদের গণের নাম এক হয় না, কিন্তু যদি হয়েও থাকে সেটা নিয়ম অনুযায়ী ভুল নয়। নেক্সট যেটা রয়েছে, যখন কোনো একটা জীবের বিজ্ঞানসম্মত নামকরণ করা হচ্ছে,
যাতে সবাই সেটা জানতে পারে, এই জন্য কোনো একটা বিশিষ্ট বৈজ্ঞানিক প্রক্রিয়া অর্থাৎ যেখানে বিজ্ঞানের রিসার্চের ব্যাপারে লেখা হয়ে থাকে সেই সমস্ত জায়গায় সেই সমস্ত জার্নালে কী করতে হবে না জীবটার বর্ণনা সহ কী নামকরণ করা হয়েছে সেইগুলো কিন্তু প্রকাশ করতে হবে। আর কি গণ কিংবা প্রজাতির নাম মূলত বর্ণনাধর্মী হয়। বর্ণনাধর্মী মানে এদের নাম শুনে এদের কোনো পার্টিকুলার বৈশিষ্ট্য কিংবা কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থান করে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন এপিস ইন্ডিকা ভারতীয় মৌমাছির কি বিজ্ঞানসম্মত নাম, এখানে ইন্ডিকা ইন্ডিয়াকে বোঝানোর জন্য, বা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে, ভারত আম গাছ যে রয়েছে ভারতীয় উপমহাদেশেই মূলত পাওয়া যায়। তো এই জন্য হচ্ছে কি হয় গণ কিংবা প্রজাতির নাম সাধারণত হচ্ছে কি বর্ণনাধর্মী হয়ে থাকে। নেক্সট আমরা হচ্ছে দেখব কি নেক্সট এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি এটা আগেও বলা হয়েছে তাও আরেকবার বলা হচ্ছে, কোনো প্রজাতির বিজ্ঞানসম্মত নাম একজন বিজ্ঞানী অলরেডি দিয়ে গেছেন এবং তাকে কি তাকে সংশোধন করে আরেকজন বিজ্ঞানী নতুন করে সেই নামকরণটা করেছেন, সেক্ষেত্রে কি করা হয়ে থাকে না প্রথম যে বিজ্ঞানী ছিলেন তার নাম ব্র্যাকেটের মধ্যে রাখা হচ্ছে এবং নতুন যে বিজ্ঞানী নামকরণ করেছে তার নামটাকে পরে এখানে লেখা হচ্ছে। এখানে যেমন সিরিস গাছের আমাদের আশেপাশে বৃক্ষ জাতীয় গাছ এটা দেখা যায়, ঠিক আছে, এই গাছের এখানে বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে অ্যালবিজিয়া লেবেক বলে। তো এই নামটা প্রথমে ক্যারোলাস লিনিয়াস করেছিলেন এবং সেটাকে পরিবর্তন করে বেনথাম পরবর্তীকালে নামটাকে এরকমভাবে রাখেন। তো এই জন্য প্রথমে লিনিয়াস লিনকে ছোটো মানে লিনকে ব্র্যাকেটের মধ্যে রাখা হচ্ছে, তারপর বেনথাম এই নামটা হচ্ছে এখানে লেখা হচ্ছে। বিজ্ঞানসম্মত নাম যে নিয়ন্ত্রণকারী সংজ্ঞাগুলো আছে অর্থাৎ যে সমস্ত অর্গানাইজেশান মান্যতা দিলে তবেই একমাত্র বিজ্ঞানসম্মত নামগুলো স্বীকৃতি পায়, এরকম দুটো অর্গানাইজেশানের নাম কি ICBN ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড ফর জুওলজিক্যাল নোমেনক্লেচার, এরকম রয়েছে আরও কয়েকটা অর্গানাইজেশান রয়েছে। তোমরা যখন নিট সম্পর্কে পড়বে সেখানে হচ্ছে এর সম্পর্কে ইনফরমেশান পাবে। তবে ইলেভেনের পরীক্ষার জন্য ICBN ICZN এর ফুল ফর্ম এই দুটো মনে রাখবে। একটা উদ্ভিদের যে নোমেনক্লেচার পদ্ধতি সেইগুলো নিয়ন্ত্রণ করে থাকে, আরেকজন অর্থাৎ এই যে ICZN রয়েছে এটা কী করে থাকে না এটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত নামের মান্যতা দিয়ে থাকে। এরপর এখানে একটা টার্ম রয়েছে টটোনিম বলে, একটা এখানে টার্ম রয়েছে টটোনিম মানে কি যদি কোনো জীব রয়েছে তার গণের নাম আর প্রজাতির নাম একই হয়ে থাকে তখন তাকে কী বলা হয় থাকে টটোনিম বলা হয়। যেমন হচ্ছে নেজা নেজা অর্থাৎ এটা গোখরো সাপ যে রয়েছে তার বিজ্ঞানসম্মত নাম দেওয়া রয়েছে, কাতলা কাতলা গরিলা গরিলা, এরকম অনেক হচ্ছে নাম রয়েছে যেখানে গণ প্রজাতি একই হয়ে থাকে, এই ধরনের নামগুলোকে কী বলা হয়ে থাকে একে হচ্ছে টটোনিম বলা হয়। ঠিক এরপরে আরেকটা নাম আছে টোপোনিম বলে, একই ধরনের টার্ম টোপোনিম। টোপোনিম আমরা কাকে বলো যখন কোনো একটা বিজ্ঞানসম্মত নাম কী হয় না দেখে কোন ভৌগোলিক অঞ্চলে জীবটা পাওয়া যায় সেটা বোঝা যায় তখন তাকে কী বলা হয় তখন তাকে টোপোনিম বলা হয়। কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম বাসস্থান বা ভৌগোলিক অঞ্চল অনুসারে হলে অর্থাৎ কোন ভৌগোলিক অঞ্চলে আছে সেই অনুসারে হলে তাকে কী বলা হয় তাকে টোপোনিম বলা হয়। যেমন এপিস ইন্ডিকা, এখানে ইন্ডিকা ইন্ডিয়াকে হচ্ছে বোঝায়, ঠিক আছে, এই জন্য একে আমরা কী বলবো একে টোপোনিম বলা হয়ে থাকে। যখন বিজ্ঞানসম্মত নামকরণ করা হচ্ছে বা কোনো একটা জীব রয়েছে তার ক্লাসিফিকেশান করা হচ্ছে তখন বিজ্ঞানীরা একটা পার্টিকুলার জীবকে কী করে না ধরে তাকে শনাক্তকরণ করে, মানে ওই জীবটাই ওই প্রজাতিকে রিপ্রেজেন্ট করে। এই যে জীব যাকে দেখে কোনো একটা প্রজাতিকে ডেসক্রিপশান করা হচ্ছে বা ওই জীব গোষ্ঠীটাকে ডেসক্রিপশান করা হচ্ছে তাকে কী বলা হয় টাইপ স্পেসিমেন বা হচ্ছে টাইপ নমুনা বলা হয়ে থাকে। ঠিক আছে, এই টাইপ স্পেসিমেনের অনেক ভাগ রয়েছে, হলোটাইপ আইসোটাইপ, তবে তো এতটা তোমাদের সিলেবাসে নেই, শুধুমাত্র টাইপ স্পেসিমেন যেটা রয়েছে এটাই হচ্ছে মনে রেখো। একটি প্রজাতির অনেকগুলি জীবের মধ্যে যে জীবটিকে প্রজাতির শনাক্তকরণ ও নামকরণের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ প্রথম যখন বিজ্ঞানী কোনো জীবকে আইডেন্টিফাই করছে যে সমস্ত জীবগুলোকে স্যাম্পেল হিসাবে নেওয়া হচ্ছে,
তাকে আমরা টাইপ নমুনা বা টাইপ স্পেসিমেন বলবো।